এই মুহূর্তে পৌঁছে গেছি দমদম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অধ্যাপক বিমল শঙ্কর নন্দের কাছে। তিনি রাজনীতিতে এবছরে প্রথম পদার্পণ। আমরা তার মুখ দিয়ে শুনে নেব অনেক অনেক কিছু রাজনৈতিক মূল্যবান বক্তব্য। তো স্যার, সবাই তো আপনাকে একভাবেই চেনে যে অধ্যাপক বিমল শঙ্কর নন্দ। তো সরাসরি এবার রাজনীতিতে পদার্পণ কেন মনে হলো? না, আমি একেবারে রাজনীতির বাইরে ছিলাম সেটা আমি বলতে পারি না। তার কারণ ধরুন 1999-2000 সাল থেকে আমি অধ্যাপক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলাম। জাতীয়তাবাদী অধ্যাপক ও গবেষক সংঘ, যারা সংঘের কাছে নিজেদের রাজনৈতিক বা মতাদর্শগত আশ্রয় নেয়, তাদের সঙ্গেও আমি যুক্ত ছিলাম একেবারে 2005-06 সাল থেকে। তাই একেবারে রাজনীতির বাইরে ছিলাম সেটা বলবো না। আমার বিষয়টা রাষ্ট্রবিজ্ঞান। কলকাতার একটি কলেজে বহু বছর আমি রাষ্ট্রবিজ্ঞান পড়িয়েছি, একাধিক বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছি, ফলে একেবারে রাজনীতির বাইরে আমি সেটা বলতে পারি না। তবে আপনি যদি মাঠে ময়দানে রাজনীতি বলেন, ফিল্ড পলিটিক্স বলেন, অবশ্যই সেখানে নতুন এবং সেটার বয়স হয়তো জানুয়ারির শুরু থেকেই আমি একেবারে মাঠে ময়দানে রাজনীতিতে নেমেছি। তার আগে রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে ডেফিনেটলি আমি ছিলাম। স্যার, আপনি তো একজন রাজনৈতিক বিশ্লেষক, আপনার প্রচুর ফ্যান ফলোয়ার আছে, এটা কি মনে হচ্ছে যে আপনাকে সরাসরি মাঠে ময়দানে নামার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে দিয়েছে? দেখুন, যখন আমার নাম ঘোষিত হলো দমদম কেন্দ্রে প্রার্থী হিসেবে, ইনিশিয়ালি আমার মধ্যে একটু দ্বিধাদ্বন্দ্ব কাজ করছিল যে মানুষের রেসপন্স কেমন পাব। তো বিগত প্রায় 13 দিন আমি অক্লান্তভাবে দমদমের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়িয়েছি, অক্লান্তভাবে হেঁটেই চলেছে, এখনও হেঁটে যাব, আগামী 17 তারিখ পর্যন্ত হাঁটতেই থাকব। তো যেখানে যেখানে যাচ্ছি বহু মানুষ এবার হাত নেড়ে সে ছাদ থেকে নেমে এসে, আরে আপনার প্রোগ্রাম তো দেখেছি আমরা, আপনি টেলিভিশনে প্রোগ্রাম করতেন, ভীষণ ভালো লাগতো। এবং তাদের সংখ্যাটা একজন দুজন কিন্তু নয়, সংখ্যাটা হাজার হাজার। আমি সত্যি জানতাম না যে নিউজ আইটেম বা নিউজ অ্যানালিসিস এত মানুষ দেখে পশ্চিমবাংলায়। আমার নিজের ধারণা ছিল হয়তো সিনেমা সিরিয়াল এগুলোর দর্শক সংখ্যা বেশি, কিন্তু এখন তো দেখছি নিউজ অ্যানালিসিস, রাজনৈতিক বিশ্লেষণ বহু মানুষ দেখে এবং বেশ সিরিয়াসলি দেখে। আমি একটা কথা বলি, গতদিন ক্যান্টনমেন্ট অঞ্চলে একজনের এই যেতে যেতে একজনের বাড়িতে ঢুকে কথা বললাম। তো ওদের বাড়িতে এক বয়স্ক মহিলা কি কয়েকদিন আগে মারা গেছেন। তো যাই হোক, তো ওদের ওই মারা গেলে যেসব নিয়মকানুন করতে হয় এইসব করছে, তার মধ্যেই সেই বাড়ির একজন বউ আর কি, অল্প বয়সী, সে তো বলল আপনার প্রোগ্রাম দেখে আমি রাজনীতি আলোচনাটা শিখেছি, আগে একদম এগুলো দেখতাম না। তো আমার হাজবেন্ড মাঝে মাঝে বলতো দেখো এগুলো অনেক কিছু শিখতে পারবে, সেইটা দেখে আপনার আমি ফ্যান হয়ে গেছি। তো ভালোই লাগলো শুনে যে রাজনীতিকে মানুষ তো এড়িয়ে যায়, যে রাজনীতি মানে সামথিং ব্যাড। আমার 33 বছরের অধ্যাপনার অভিজ্ঞতায় আমি দেখেছি ভালো ছাত্রছাত্রীরা রাজনীতি না করাটাকেই যেন একটা বেশ ক্রেডিটের ব্যাপার মনে করে। আমি বহু ছাত্রছাত্রী, আমি রাষ্ট্রবিজ্ঞান পড়াই আমার অনার্সের ছেলে মেয়েদের জিজ্ঞেস করেছি যে কজন রাজনীতি করতে চাও, অধিকাংশই বলে ওরে বাবা রাজনীতি করবো না, মানে রাজনীতি মানে সামথিং ব্যাড, খুব বাজে জিনিস, ওকে অ্যাভয়েড করা উচিত। তো এটা থেকে যদি কিছু মানুষও রাজনীতি করতে আগ্রহী হয় আমার আলোচনা শুনে, বা রাজনীতি সম্পর্কে তার খারাপ ধারণাটা কাটে, আমার পক্ষে সেটাই বড় পাওনা। কারণ সমাজের শিক্ষিত ভদ্র সংস্কৃতিবান মানুষরা যদি রাজনীতি না করে তাহলে রাজনীতি খারাপ লোকেদের হাতে চলে যাবে, যেটা ভারতবর্ষের কিছু রাজ্যে দেখা গেছে, বাংলাতেও দেখা যাচ্ছে। সেখান থেকে বেরোতে গেলে যারা শিক্ষিত মানুষ, সমাজের পেশাজীবী মানুষ, প্রত্যেকের উচিত রাজনীতির আঙিনায় পা রাখা, তাহলেই কিন্তু রাজনীতিটাকে কলুষমুক্ত করা যাবে। স্যার, আজ খুব আপনার দেখে ভালো লাগলো যে আপনি একদম সাদা মাথা, না কোনো বডিগার্ড আছে, না কোনো সিকিউরিটিজ আছে, বা এখন স্যার ব্যস্ত আছেন, আপনার এর মধ্যে কোনো কিছু না, একজন সাধারণ মানুষ, একজন প্রফেসর, তিনি ডাইরেক্টলি রাজনীতির আঙিনায় দাঁড়িয়ে চাইছেন সমাজের জন্য কিছু করবেন। তো এই যে আপনার চিন্তা ভাবনাটা,
এটা আপনার কিভাবে মাথা থেকে এলো? এটা কি আপনি কারো পথপ্রদর্শক হয়ে আসছেন, আপনার মনে হয়েছিল নিজেকে এগিয়ে আসা উচিত? না, আমার জীবনটা এরকমই, আপনি চাইলেই নিজের জীবনকে বদলে ফেলতে পারেন না। আমি বরাবরই সাধারণভাবে জীবন কাটিয়েছি, দেখতেন তো আমি একটা অর্ডিনারি ফ্ল্যাটেই থাকি, এখনও আমার গাড়ি টাড়ি নেই কিছু। মেদিনীপুরের গ্রামে জন্মেছি, বড় হয়েছি, তো মেদিনীপুরের জীবন আমাকে অনেক কিছু শিখিয়েছে, মাটিটাকে চেনার। এবং আপনি জানেন এটা যে মেদিনীপুর হচ্ছে প্রতিবাদ এবং প্রতিরোধের জায়গা। তো অনেকে পাঁচ বছর কলকাতা থেকেই তার অতীতটাকে ভুলে যায়, আমি কিন্তু একদম ভুলিনি। আমি এখনও নিজেকে মেদিনীপুরের গর্বিত মানুষ বলে মনে করি। চাকরি সূত্রে দমদমে আমাকে একটা বাড়ি কিনতে হয়েছে, আমার মেদিনীপুরেও বাড়ি রয়েছে, দু জায়গাতেই থাকি, ওখানেও থাকি এখানেও থাকি। এবং আমাকে ভারতীয় জনতা পার্টি, আমার দল, দমদমে দাঁড় করানোর সিদ্ধান্ত নিয়েছে, কারণ আমি দমদমে যেহেতু চাকরি সূত্রে আমার একটি ফ্ল্যাট রয়েছে, এখানে একটা কিছু অংশ জীবনের আমি থাকি, গ্রামেও থাকি, আমাকে গ্রামে দিলেও আমার কোনো আপত্তি ছিল না। যাই হোক, দল যেটা দিয়েছে সেটাই অ্যাকসেপ্ট করতে হবে, সেটাই করেছি। এবং গ্রামে গেলে সাইকেল চালানো, রাস্তায় হাঁটা সবই করি, এখানেও তাই, যে কথায় কথায় গাড়ি চড়া এই সব কিছু নেই। তবে হ্যাঁ, ধরুন এই রাজনৈতিক বিশ্লেষণের সূত্রে, টকশোর সূত্রে, টেলিভিশনে যাওয়ার পর বাসে ট্রামে ওঠাটা আমি অনেকটাই কমিয়ে দিয়েছি, কারণ ওই উঠলেই কত লোক কত রকম কথা বলে, খারাপ কিছু বলে, নানা রকম প্রশ্ন করে, হয়তো মাঝে মাঝে মনে হয় যে বাবা এতটা কী দরকারটা কী। মেট্রোটা আমি খুব চড়ি, তারপর প্রয়োজনে ট্যাক্সি করে নিই। তবে মনে হচ্ছে এবার হয়তো একটা গাড়ি কিনতে হবে, কারণ মনে হচ্ছে এবার সময় এসেছে একটা গাড়ি কেনার। কিন্তু আমি আর একটা যেটা আপনি বললেন সিকিউরিটি ছাড়া, না একদম সিকিউরিটি ছাড়া ঘুরছি না। প্রথম চার পাঁচ দিন আমি সিকিউরিটি ছাড়াই ঘোরাঘুরি করছিলাম, কিন্তু নমিনেশন সাবমিট করার পর থেকেই আমাকে একজন পুলিশকর্মী প্রোভাইড করা হয়েছে। আমি বলেছিলাম যে না, এটা প্রয়োজন নেই, কিন্তু ওরা বলেন যে না, এই রিস্ক নেওয়া যাবে না, পুলিশকর্মী আপনার সঙ্গে থাকবে। তো একটি ছেলেকে দিয়েছে আমার সঙ্গে, সে থাকছে। তবে ওই একটা সাধারণ গাড়ি জোগাড় করেছি, তাতে করেই যাতায়াত করি। তো আমি একা টাকায় একা চলতেই অভ্যস্ত। তো যেদিন মানে নাম ঘোষিত হলো, তার পরের দিনই দোকানে যাচ্ছিলাম, তো সবাই বলো না না না, প্রার্থী ঘোষণা হয়ে যাওয়ার পর আর একা ছাড়া যাবে না। অর্থাৎ আমি একা যেতে চাইলেও অনেকে অ্যালাউ করছে না, মানে পরিচিত জন। কারণ তাতে হয়েছে কী রে বাবা, একাই তো যাতায়াত করা উচিত। বলে না না, একদম ঠিক না, ফলে একা বেরোনোটা আপাতত বন্ধ, ভবিষ্যতে কী হবে জানি না। তবে একা বেরোনো, কফি হাউসে গিয়ে বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মারা, ন্যাশনাল লেভিতে পড়াশুনো করা, ছাত্রছাত্রীদের ক্লাস নেওয়া, কলেজ যাওয়া, বিশ্ববিদ্যালয়ে যাওয়া, এটাই আমার জীবন। এটা যদি চালিয়ে যেতে পারতাম ভালো হতো, এখন দেখা যাক কী হয়। স্যার, আপনাকে আমরা অনেক অনুষ্ঠানে দেখেছি বা বিভিন্ন যুক্তিতর্কে দেখেছি বা বিভিন্ন জায়গায় দেখেছি, আপনার অসাধারণ পাণ্ডিত্য যার জন্য আপনার ফ্যান ফলোয়ার এত বেশি। তো স্যার, এই যে পাণ্ডিত্যটা আনার জন্যে বা এই রাজনীতি সম্পর্কে অনেক জ্ঞান অর্জন করার জন্যে স্যার আপনি কী টেকনিক অ্যাপ্লাই করেন? না, আমার পাণ্ডিত্য আছে কিনা আমি বলতে পারবো না এখন। হ্যাঁ, রাজনীতি বিষয়টা আমার চর্চার বিষয় তো বটেই। এখন রাজনীতি, অনেকে বলে আপনি এত খবর পান কোত্থেকে, এটা আপনি বলতে পারেন, এটা আমার মানে মাথার মধ্যেই থাকে তথ্যগুলো। আর ইন্টারনেটের যুগে প্রয়োজনীয় তথ্য মাথায় না থাকলে বার করে নেওয়া যায়, সেটা এমন কিছু কঠিন কাজ না। ছোটোবেলা থেকে আমার একটা অভ্যেস ছিল, এটা একটা পারিবারিক অভ্যেস। আমার বাবা রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং তিনি বাড়িতে খবর কাগজ আনাতেন। আমাদের ছোটোবেলা থেকেই দেখতাম বাড়িতে কাগজ যেত, এবং হয়তো বদমাইশি করছি বা রেডিও শুনছি, তখন তো রেডিও শোনা খুব চলছিল, ছোটোবেলায় বাড়িতে অত টেলিভিশনের চল ছিল না, সেভেন্টিজে টেলিভিশন আর কোথা থেকে আসবে। তো বাবা বলতো কাগজটা পড়ে দেখ, কাগজটা পড়লে কত তথ্য পাবি তুই। বলে সেই যে কাগজ পড়া, রেডিওতে খবর শোনা, তারপর টেলিভিশনে খবর শোনা, এটাই হয়তো কিছুটা আমাকে তথ্য দিতে সাহায্য করেছে, তথ্য সংগ্রহ করতে সাহায্য করেছে। আর ওই ডিবেট বা এগুলো বরাবরই আমি করে থাকি, যখন স্কুলে পড়তাম অনেক ডিবেট করতাম, কলেজে পড়ার সময় করতাম, সেটা আমার একটা ইনহেরেন্ট বলতে পারেন। আর এই টক শোতে কথা বলা বা অ্যানালিসিস করা, এটা একটা সবার ভেতরেই থাকে, যে পারে সে পারে, যে পারবে না সে কিছুতেই আপনি তাকে বোঝাতে পারবেন না। গান শেখানোর মতো, গান ভেতরে না থাকলে কিছুতেই শেখানো যায় না, গানটা ভেতরে থাকতে হয়। ঠিক সেই রকম আপনি যদি অ্যানালিটিক্যাল মাইন্ড না থাকে, তাহলে আপনার পক্ষে অ্যানালিসিস করাটা মুশকিল আর কি। স্যার, একটা জিনিস আমরা দেখছি, যারা এই মুহূর্তে
প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন এবং ভোট চাইতে মানুষের কাছে যাচ্ছেন, কিন্তু তাদেরকে মানুষের কাছে পৌঁছাতে দেওয়া হচ্ছে না। বিভিন্ন ধরনের সন্ত্রাস, বিভিন্ন ধরনের দলাদলি, বা তাকে বিভিন্ন ধরনের ভয় দেখানো হচ্ছে। তো আপনি স্যার এই যে মানুষের কাছে পৌঁছাতে গিয়ে এই ধরনের কোনো সম্মুখীন হচ্ছেন? দেখুন, মানুষের কাছে পৌঁছাতে গিয়ে এখনও পর্যন্ত বাধা আমাকে দেয়নি, দিয়েছে বললে মিথ্যে কথা বলা হবে। কিন্তু কিছু ঘটনা ঘটছে, যে ঘটনাগুলো খুব অভিপ্রেত নয়, যেরকম আমার কেন্দ্রের মধ্যেই ঘটেছে। আপনি দেখবেন দেওয়ালে আমাদের কোনো পোস্টার নেই, আমাদের কোনো ব্যানার নেই, আমাদের কোনো লিফলেট নেই। তা আমি কি লাগাইনি? সব লাগিয়েছি। রাতারাতি উধাও হয়ে যাচ্ছে, রাতারাতি ছেড়ে ফেলে দিচ্ছে। ব্যানারগুলো কত দাম জানেন? প্রচুর দাম দিয়ে ব্যানারগুলো করতে হয়। সেই ব্যানারগুলো যদি ছিঁড়ে ফেলে দেয়, সত্যি প্রাণে লাগে, যে বড় দুঃখ হয়। এই চলছে, পতাকা খুলে ফেলে দেওয়া হচ্ছে, ব্যানার খুলে ফেলে দেওয়া হচ্ছে, দেওয়াল লিখন মুছে ওখানে আলকাতরা লেপে দেওয়া হচ্ছে, কোথাও একটা চক্র কাজ করছে। কেন করা হচ্ছে? আসলে কি জানেন তো, ওই যারা ভয় পায় তারা এগুলো করে। অথচ আপনি দেখবেন সিপিএমের ব্যানার, সিপিএমের পোস্টার, সিপিএমের দেওয়াল লিখন, তৃণমূলের দেওয়াল লিখন পাশাপাশি থাকছে, কিন্তু বিজেপির থাকলেই ছেড়ে দেওয়া হচ্ছে। এবং তৃণমূলের কিছু কি বলবো, মানে জনপ্রতিনিধিও নাকি এতে মদত দিচ্ছেন, উস্কানি দিচ্ছেন, মানে পুরসভা থেকে তাদের কর্মচারীরা এসে আমাদের ব্যানার খুলে দিয়ে চলে যাচ্ছে, এটা নাকি সরকারি জায়গায় রাখা যাবে না। অথচ সিপিএম এবং তৃণমূলের ব্যানারগুলো থাকছে। সিপিএম তৃণমূলের একটা অফিস, আমি খবর পেলাম, একটা ওয়ার্ড অফিসটাকে সিপিএমের নির্বাচনী কার্যালয়ে বানানো হয়েছে। গ্রস বেয়াইন, এটা এফআইআর হওয়ার কথা, তাও চালিয়ে যাচ্ছে। কিন্তু ফলে এই গাজোয়ারির রাজনীতি চলছে। এই রাজনীতির সূত্রপাত আপনি ধরতে পারেন বাম আমলে। বামেরা প্রথম এই রাজনীতি আমদানি করে, এবং বিরোধীদের প্রচার করতে না দেওয়া, কেউ বিরোধিতা করলে বা নির্বাচনে নামার সাহস দেখালে তার বাড়িতে থান কাপড় পাঠিয়ে দেওয়া, দরকার হলে খুন করা, এই যে নোংরা ঐতিহ্য, এটা তো খা ভালো ঐতিহ্য নয়, নোংরা ঐতিহ্য, এটা এরাজ্যে বামপন্থীরা বিশেষত সিপিএম চালু করে। ফলে এরাজ্যে রাজনীতিকে নষ্ট করার যদি কোনো দায়িত্ব থেকে থাকে, ওটা অবশ্যই সিপিএমের। অত্যন্ত একটা কি বলবো, ফ্যাসিস্ট নোংরা দল, কোনো সভ্য সমাজে কী করে এই দলটা থাকে? এখনও অনেকেই সিপিএম দলটাকে করে, আমি তাদের প্রতি কোনো আমার দৌড় মানে ইয়ে করছি না, অ্যাসপারশন দিচ্ছি না, কিন্তু আমি এটাকে এই মানে কমিউনিস্টদের আমি সভ্য সমাজের লজ্জা বলে মনে করি। এখন দুর্ভাগ্যবশত 2011 সালে তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতায় এসেছিল, তারা তো একটা সুন্দর সমাজের উপহার দিয়েছিল, বলেছিল যে সুন্দর সমাজ উপহার দেব, কিন্তু সিপিএমের মেধাবী ছাত্রী একেবারে। সিপিএম যা যা অন্যায় করেছে, চতুর্গুণ কাজ এরা করছে এবং আরও খারাপভাবে করছে, ফলে বাংলার মানুষ আবার হতাশ হয়েছে। এবারে বাংলার মানুষ তার জবাব দেবে। এই দেখুন না, আজকেই ভোটে, আজকেই তো ভোট হচ্ছে, তৃতীয় দফার ভোট, কত গোলমাল হচ্ছে, কেন্দ্রীয় বাহিনীকে ইট ছোঁড়া হচ্ছে, কেন্দ্রীয় বাহিনীর দিকে তেড়ে যাওয়া হচ্ছে অস্ত্র নিয়ে। কেন্দ্রীয় বাহিনী কিন্তু যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে, একাধিক বিজেপি প্রার্থী মার খেয়ে হসপিটালে ভর্তি হয়েছেন। ফলে এই ক্ষমতা এবং পেশা দুটো যদি কাছাকাছি চলে আসে, যা হবার তাই হয় সেটাই ঘটেছে। ক্ষমতাই যেন পেশাতে পরিণত হয়েছে, পেশা বাঁচাতে হবে। স্যার, একটা কথা বারবার আসছে যে দমদমায় বিধানসভা কেন্দ্রের শাসক দলের হেভি ওয়েট প্রার্থী, সেখানে আপনি একদম নতুনভাবে এসছেন, তো আপনি হেভি ওয়েট ব্যাপারটাকে কি চোখে দেখছেন? হেভি ওয়েট, এগুলো একটা ন্যারেটিভ তৈরি করা ন্যারেটিভ। হেভি ওয়েট আবার কি? তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একজন দাঁড়িয়েছে, তথাকথিত সেকুলার ফ্রন্ট থেকে সিপিএমের একজন দাঁড়িয়েছে, ভারতীয় জনতা পার্টির আমি দাঁড়িয়েছি, আরও দু একজন কারা সব দাঁড়িয়েছে আমি বলতে পারবো না, এখনও পুরো নামটা পাইনি। এই তিনটে রাজনৈতিক দল, দুটো রাজনৈতিক দল, একটা রাজনৈতিক জোট বামফ্রন্ট প্লাস সকল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, তারা দাঁড়িয়েছে। ফলে হেভি ওয়েটের কোনো ব্যাপার নেই এখানে। হেভি ওয়েটটা হয়তো মিডিয়া সৃষ্টি করা কিছু কথা, কেউই হেভি ওয়েট নয়। হ্যাঁ, কিছু কিছু জায়গায় অনেকের ব্যাপক প্রভাব থাকে, মানুষ তাকেই ভোট দেয়। একটা সময় ধরুন স্বাধীনতার পর থেকে 1952 থেকে 1977 পর্যন্ত কংগ্রেসের অনেক নেতাকে হেভিওয়েট নেতা বলা হতো। ইন্দিরা গান্ধী হেভিওয়েট নেত্রী ছিলেন, কমলাপতি ত্রিপাঠি উত্তরপ্রদেশে বলা হতো হেভিওয়েট লিডার, জওহরলাল নেহরুকে হেভিওয়েট লিডার বলা হতো, ইত্যাদি ইত্যাদি। এখন ধরুন 2011 সালের ইতিহাস যদি দেখি, কোনো হেভিওয়েট ব্যাপারটা চলেই না।
11 সালে বুদ্ধদেব ভট্টাচার্য নির্বাচনে পরাজিত হয়েছিল, এবং হেভিওয়েটের কোন চলবে বলে আমার মনে হয় না। আর তৃণমূল কংগ্রেসের পক্ষে যিনি দাঁড়িয়েছেন তাকে হেভিওয়েট বলে আমি মনে করি না। তিনি একটি দলের প্রার্থী হয়েছেন, ঠিক আছে, তার তো অধিকার রয়েছে প্রার্থী হওয়ার। হেভিওয়েটের কোনো কনসেপ্ট আমি মানি না। স্যার, এই যে আপনি দীর্ঘদিন যাবৎ অধ্যাপনা করেছেন, আপনার প্রচুর কর্মী বন্ধু আছে, তো আপনি এই যে সরাসরি রাজনীতিতে এসে আপনি যুক্ত হলেন, তো আপনার কর্মবন্ধুরা তাদের বক্তব্য কী? সেভাবে কারোর সঙ্গে কথা বলা হয়নি, জানেন তখন লকডাউন চলছে, ফলে কথা বলা হয়নি। তবে ফোনে কয়েকজনের সঙ্গে কথা হয়েছে, কেউ কেউ বলেছে যে কি দরকার ছিল এসবে যাওয়ার, পড়াশোনাটাই ভালো ছিল। তবে একসঙ্গে বলেছে না, এটা একটা নতুন অভিজ্ঞতা, ভালোই, দেখাই যাক কী হয়। এরকম খুব বেশি লোকের সঙ্গে কথাও হয়নি। আজকাল কেউ তো খোলাখুলি সেভাবে রাজনীতি চর্চা কারোর সঙ্গে করে না, সবাই ভয় পায় যে কে কোনভাবে রাজনীতিটাকে নেবে। তো হ্যাঁ, আমার মানে কর্মক্ষেত্রে কয়েকজন ডেফিনেটলি ঘনিষ্ঠ তো রয়েছে, সবাই তো আর ঘনিষ্ঠ হয় না, কয়েকজন ঘনিষ্ঠ হয়, তো তারা ফোন করেছে, কথা বলেছে। আমার অনেক ছাত্রছাত্রী, তারা শুভেচ্ছা জানিয়েছে, সাধারণ মানুষ শুভেচ্ছা জানাচ্ছে। আমার নাম এখানে ঘোষিত হওয়ার পরে বহু মানুষ ফোন করে বলছে খুব ভালো লেগেছে, আপনার মতো একজন মানুষের আসার দরকার রাজনীতিতে। অর্থাৎ কোথাও একটা হয়তো মানুষের এক্সপেকটেশন ছিল যে এমন একজন আসুক যার বিরুদ্ধে অভিযোগ নেই, হয়তো তাই তারা আমাকে পছন্দ করছে। এবং মাঠে নেমেও বুঝতে পারছি যে মানুষ পছন্দই করছে, খুব ভালোবাসছে। স্যার, আপনি যে একটু আগে একটা কথা বললেন যে কি দরকার ছিল, এমন কিছু মনে হচ্ছে না যে এই যে যারা এবারে প্রার্থী হয়ে দাঁড়াচ্ছে তাদের বাড়িতে হুমকি আসছে, তাদেরকে ভয় দেখানো হচ্ছে, তো এরকমও তো হতে পারে যে একজন সাধারণ মানুষ সে যখন প্রতিদ্বন্দ্বিতা করতে আসছে তার একটা প্রাণহানি, প্রাণ আশঙ্কা বোধ করছে বলে আপনাকে অ্যালার্ট করছে না আসার দরকার নেই, এটা কি মনে হচ্ছে যে এই সাধারণ মানুষটা কি এই লাইনে আসতে পারবে? দেখুন, সাধারণ মানুষ তো দিন আনা দিন খাওয়া মানুষ, মানুষ শান্তিপ্রিয়, ফলে তারা ভয় পায় যে তার পরিবারের তার কর্মক্ষেত্রের কোনো অসুবিধে যদি হয়। কেন, আমার একটাই প্রশ্ন, একজন যদি একটা রাজনীতি করে তার পরিবারের অসুবিধে হবে কেন? অসুবিধে হয় কিন্তু, কর্মক্ষেত্রে অসুবিধে, তাকে বদলি করে দেওয়া, মারধর করা, ভোট দিতে না দেওয়া, এগুলো তো ঘটে। তো এখানেই আমার প্রশ্ন, কেন ঘটবে? একজন স্বাধীন দেশের নাগরিক হিসেবে রাজনীতিতে নামার সম্পূর্ণ অধিকার তো আমার রয়েছে, ভারতের সংবিধান আমাকে সেই অধিকারটুকু দিয়েছে, ফলে সেই অধিকারের ভিত্তিতে আমি রাজনীতি করতেই পারি। রাম সাম যদু মধু, আপনিও রাজনীতিতে অংশ নিতে পারেন, কেউ তো বারণ করছে না, কিন্তু অদ্ভুত, এইটা কেন হবে? আমার একটা কথা মনে পড়ছে, শ্রীলঙ্কার টেস্ট ক্যাপ্টেন ছিল অর্জুন আর রণতুঙ্গা, ওর পরিবার রাজনীতির সঙ্গে যুক্ত ছিল। দেশে যখন রাজনৈতিক পট পরিবর্তন হলো, তার বাড়ি হামলা করে ভেঙে দেওয়া হয় বিরোধী, মানে যারা ক্ষমতায় এসেছিল। তো সেই সময় একটা স্টেটমেন্ট আপনার এখনও মনে আছে যে আমি একটা বিরোধী রাজনীতি করেছি, যারা আমার ঘরদোর ভেঙে দিয়েছে তারা আমার বিরোধী, আমি তো ওদের শত্রু নই, তা আমার ঘরের উপর আক্রমণ কেন হবে? এটাই আমার প্রশ্ন। আমি যে রাজনীতির কথা ভাবছি, স্বপ্ন দেখি যেখানে মানুষের সঙ্গে মানুষের সম্পর্কে রাজনীতি কোনো ফ্যাক্টর হবে না, পলিটিক্স উইল নট বি আ ফ্যাক্টর, বাট হিউম্যান রিলেশন উড বি দ্য সোল অ্যান্ড অনলি ফ্যাক্টর। ফলে আমার রাজনীতি নামাটাও কিছুটা এই লক্ষ্য নিয়েই, যে রাজনীতিকে পরিশুদ্ধ করার কাজ তো কিছু না কিছু মানুষকে করতে হবে। আর বিগত কয়েক বছর ধরে, বিশেষত 18 সালে পঞ্চায়েত নির্বাচনের পরেই আমার একটা বোধ তৈরি হলো যে রাজনীতিতে নেমে এই দলটাকে সরানোর দরকার আছে, এরা পশ্চিমবাংলাটাকে শেষ করে দেবে, একেবারে একদম শেষ করে দেবে। আর এদের বিরুদ্ধে লড়তে গেলে ব্যক্তি হিসেবে কিচ্ছু করতে পারবো না। এর আগেও সিপিএমের বিরুদ্ধে লড়াই করেছি, সিপিএম ক্ষমতা থেকে চলে গেছে, আমরা আশা করেছিলাম যে এরা ভালো কিছু করবে, বাট নাথিং হ্যাজ বিন ডান, এরা সেই একই স্রোতে গা ভাসালো, বরং আরও খারাপভাবে তারা পশ্চিমবাংলা সমাজ এবং রাজনীতিটাকে ধ্বংসের লীলায় মেতে উঠল। ফলে মনে হলো যে দেখি রাজনীতির ভেতরে ঢুকে কিছু করতে পারি কি না, সেই লক্ষ্য নিয়েই রাজনীতিতে আসা, কিছু করতে পারলে ভালো, যদি না পারি ব্যর্থতা থাকবে, জীবনে তো অনেক ব্যর্থতা থাকে, এই ব্যর্থতাটা হয়ে থাকবে। তবে আমি আশাবাদী, ভারতীয় জনতা পার্টি একটু অন্য ধরনের দল, সুতরাং আমাকে হয়তো হতাশ হতে হবে না, আমি পারবো। স্যার, একটু আগে আপনি বলছিলেন
যে গণতান্ত্রিক দেশে যেহেতু আপনি একদম স্বচ্ছ মানুষ, আপনার কোনো দাগ নেই, আপনার নামে কোনো এলিগেশন নেই, তো আমরা স্যার যে খবরটা বারবার আসছে যে গণতান্ত্রিক দেশে মনে হচ্ছে না কিছু কিছু একনায়কতন্ত্র হয়ে যাচ্ছে? আমার বাবা ভোটে দাঁড়িয়েছে, তার ছেলে, তার কাকা, তার মানে একটা পরিবারতন্ত্র হয়ে যাচ্ছে, আপনি কি এটা কি পুরো একমত যে এটা হওয়া উচিত? না দেখুন, বাবা রাজনীতি করলে ছেলে রাজনীতি করাটা খুব স্বাভাবিক, সে রাজনৈতিক পরিবেশে বড় হয়েছে। সুতরাং বাবা রাজনীতি করলে ছেলে যদি রাজনীতি করে আমি আপত্তির কিচ্ছু দেখি না। পরিবারতন্ত্র হচ্ছে যে একটা পরিবারের ওপর নির্ভর করে রাজনীতি গড়ে ওঠা এবং পরিচালিত হওয়া। ধরুন সিপিআইএম, সিপিআই, বিজেপি, এখানে বাবা রাজনীতি করছে, ছেলে রাজনীতি করে, নাতি রাজনীতি করে, এগুলো ঘটে, ঘটে না তা নয়, এগুলো অন্যায়ও কিছু না। কিন্তু যখনই দেখা যাবে একটা পরিবার ছাড়া একটা দল দাঁড়াতে পারছে না, বাঁচতে পারছে না, তাকে পরিবারকেই বেছে নিতে হয়, যেরকম ভারতের জাতীয় কংগ্রেস বা অনেক আঞ্চলিক দল, এটাই পরিবারতন্ত্র, এটাই ডেঞ্জারাস ফর ডেমোক্রেসি। অর্থাৎ এই পরিবারের কেউ না কেউ সে একটা দায়িত্ব নেবে, বাকিরা ওই সেকেন্ড গ্রেড লিডারশিপ, ফার্স্ট গ্রেড লিডারশিপ হবে তারা, সোনিয়া গান্ধী তা নইলে রাহুল গান্ধী, তার বাইরে কেউ হতে পারবে না। অথচ সোনিয়া বা রাহুলের চেয়ে যোগ্য নেতৃত্ব কংগ্রেসে অনেক বেশি আছে, এবং এটা বলবো অধিকাংশই তাদের চেয়ে যোগ্য, এরা অনেকের চেয়ে অত্যন্ত অযোগ্য, কিন্তু একে মানতেই হবে, এটাই পরিবারতন্ত্র মানে রাজনীতির পক্ষে এটা মারাত্মক। আর পশ্চিমবাংলাতেও এই পরিবারতন্ত্রের একটা বিপদ দেখা যাচ্ছে, সেই বিপদ থেকে পশ্চিমবাংলাকে বাঁচাতেই হবে। স্যার আমরা জানি যে একজন শিক্ষক মানে সে তার হাত দিয়ে সমাজের নতুন নতুন মানুষ তৈরি হয়, সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে যারা অনেকে প্রার্থী হয়েছেন তাদের নামে বিভিন্ন এলিগেশন, দুষ্কৃতিমূলক কাজ, নোংরামি, মার্ডার, বিভিন্ন ধরনের সন্ত্রাস তাদের নামে আছে, তো তাদেরও তো পরিবার আছে, তাদেরও তো ছেলে মেয়ে আছে, বা তারা যখন রাস্তায় বেরোচ্ছে তাদের নামে অনেকেই বলছে যে তোর বাবা দেখ এই নামে, এই খবর, এই হচ্ছে, তো স্যার এইটা কি একটা পারিবারিক কেন্দ্রে মানে এই ধরনের বক্তব্য শোনার পরও তারা রাজনীতিতে আসলে মাথা উঁচু করে চলতে পারবে বলে আপনি একজন অধ্যাপক হিসাবে মনে করেন? দেখুন, যারা অন্যায় করে এবং সেই অন্যায়টাকে জাস্টিফাই করে এবং সেই অন্যায় থেকে বাঁচার জন্য রাজনীতির আশ্রয় নেয়, তারা বেসিক্যালি একটু নির্লজ্জ টাইপের হয়। এখন একটা চোর চুরি করলে বলবে আমি কী করবো, খেতে পাচ্ছি না, তো পৃথিবীতে বহু মানুষ খেতে পাচ্ছে না, সবাই চোর হয়ে যায় নাকি? না, এতে কোনো কথা নয়। অনেকে মেয়েদের টিটকিরি করে বলে এই খাটো পোশাক আশাক পরেছিল বলে টিটকিরি দিয়েছি, খাটো পোশাক আশাক করলে মেয়েদের টিটকিরি দিতে হবে, এটা তো কোনো কথা নয়। ফলে যারা ওই রাজনীতিটাকে নিজেকে বাঁচানোর একটা উপায় খুঁজে বার করে তারা ওই নির্লজ্জ টাইপেরই হয়, তারা রাজনীতির আশ্রয় খোঁজে। কিন্তু আমি রাজনৈতিক দলের কাছে প্রশ্ন করি যে দেখুন, প্রথমে বলি যে কারোর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হলে আমি তাকে দোষী বলতে পারি না, আইনে দোষী বলা যায় না। কিন্তু এমন অনেক দল আছে যারা এই যে কী বলবো, ইচ্ছে করি এই ধরনের মানুষগুলোকে সামনে নিয়ে আসে, তাদের ভাবা উচিত যে জনমানুষে তাদের ঠিক কী ভাবমূর্তি তৈরি হয়, এটা ভাবা উচিত রাজনীতিকে ভালো করার স্বার্থে। স্যার এবারের নির্বাচন কমিশনের যে পদক্ষেপ আপনার কেমন মনে হচ্ছে, সব ঠিকঠাক? নির্বাচন কমিশন যথেষ্টই কঠোর পদক্ষেপ নিচ্ছে, তবে কেন্দ্রীয় বাহিনীকে আরও ভালোভাবে ব্যবহার করা উচিত। কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও দেখছেন বিভিন্ন জায়গায় গোলমাল কিন্তু হচ্ছে, এটা গণতন্ত্রের পক্ষে খুব শুভ লক্ষণ নয়। 2011 সালে কিন্তু একেবারে শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে, কিন্তু দ্বিতীয় দফায় এবং আজকে যে তৃতীয় দফার নির্বাচন হচ্ছে তাতে ভীষণভাবেই গোলমালটা হচ্ছে, এটা হতে দেওয়া উচিত নয়। আসলে এটা পশ্চিমবাংলার রাজনৈতিক সংস্কৃতির মধ্যেই ঢুকে গেছে যে যেভাবে হোক ক্ষমতা দখলে রাখতেই হবে, যেভাবে হোক আমার যে পেশা রাজনীতি এ পেশাকে হ্যাম্পার হতে দেওয়া যাবে না। কারণ যা রাজনীতি যারা করে তার একটা বড় অংশই তো অন্য কিছু করে না, অন্য কিছু কর্ণাবলী রাজনীতিটা করে, ফলে রাজনীতি তাদের কাছে একটা ইনকামের জায়গা, ওখান থেকে কিছুতেই সরতে পারে না, সে একেবারে টপ লিডারশিপ থেকে পাড়ার কুঁচো মস্তান যেই হোক না কেন, তার কাছে রাজনীতি হচ্ছে করে কমে খাওয়ার জায়গা। ফলে ক্রমশ ওই ইংরেজিতে বলে না ভিসিয়াস সার্কল, একটা দুষ্ট চক্রের মধ্যে ঢুকে পড়ে যে রাজনীতি করেই ওরা খাওয়ার চেষ্টা করে, রাজনীতি করে পেট চালাই বলে অন্য কিছু করতে পারে না, অন্য কিছু করতে পারে না বলেই রাজনীতি করে, রাজনীতি করে বলেই খাওয়ার চেষ্টা করে, ওই সার্কল হিসেবেই ঘুরতে থাকে আর কি।
ফলে ওই বিরোধী দলকে মারধর করব, ভাঙচুর করব, খুন করব, বাড়িতে থান কাপড় পাঠাবো, বদমাইশি করব। এইগুলো পশ্চিমবাংলার সংস্কৃতির একটা মানে মানে অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। যেভাবে হোক এগুলোকে দূর করতেই হবে, নইলে বাংলার সমাজ এবং রাজনীতিকে বাঁচানো যাবে না, কিছুতেই বাঁচানো যাবে না। আশা করি ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলে এগুলো করা যাবে, পশ্চিমবাংলার সমাজকে সত্যি মানুষের বাসযোগ্য করা যাবে, এটা আমার একটা কী বলবো আশা বলতে পারেন। স্যার, 30 বছর সিপিএম খেয়েছে, 10 বছর এই সরকার খেলো, আপনাদের একটা বক্তব্য, আমাদেরকে 5টা বছরের জন্য সুযোগ দিন, এই 5 বছরে কি স্যার কিছুটা হলো পরিবর্তন হবে মানুষের কাছে? আপনি ভরসা রাখতে পারেন। কেন পারেন? ভারতীয় জনতা পার্টি এর আগে যা যা কথা দিয়েছে তার অনেকগুলি কিন্তু রেখেছে, এমন নয় যে কথা দিয়ে অনির্দিষ্টকাল কথা রাখেনি, অনেক কিছু রেখেছে। যেমন বহুদিন ধরে বর্তমান ভারতীয় জনতা পার্টির জন্ম, এবং আপনাকে বলি আজকেই ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস, ভারতীয় জনতা পার্টির পূর্বতন জনসংঘ যার প্রতিষ্ঠাতা ছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি, তো সেখানে একটা কথা কিন্তু আমরা প্রথম থেকে বলেছিলাম যে আমরা যদি ক্ষমতায় আসি এবং শক্ত ভিত্তির ওপর নিজেদের দাঁড় করাই, তাহলে আমরা কতগুলো কাজ করব। জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারাটা তুলে দেবো, আমরা বলেছি, আমরা বলেছিলাম যে অযোধ্যায় রাম মন্দির করার জন্য সরকার উদ্যোগ নেবে, যদিও এটা আদালতের রায় হতে পারে বা বিভিন্ন পক্ষের পারস্পরিক আলোচনার ভিত্তিতে হতে পারে। তো বিভিন্ন পক্ষ একমত হলো না, বলে আদালতের রায়ের ভিত্তিতে হলো। তিন তালাক প্রথা, যে তিন তালাক প্রথাটা মহিলাদের পক্ষে অত্যন্ত অসম্মানজনক, সেই তিন তালাক প্রথা আমরা তুলে দেবো। তো আমরা তো করেছি এগুলো, 370 ধারে উঠে গেছে, তিন তালাক প্রথা উঠে গেছে, আমরা কারো কোনো কথা মানিনি। অযোধ্যায় রাম মন্দির কোর্টের নির্দেশে হয়েছে, কিন্তু সরকার সে ব্যাপারে তার যা যা করার, আইন শৃঙ্খলা রক্ষা করার সেগুলো কাজ করেছে, ওখানে কোর্টের নির্দেশ দেওয়ার পর একটা ভব্য রাম মন্দির যাতে গড়ে ওঠে, বিশ্বের হিন্দুর অন্যতম মিলনস্থল হয় সেটা কেন্দ্রীয় সরকার চেষ্টা করেছে, ফলে আমরা যেটা বলেছি ওটা করেছি। এ রাজ্যেও আমরা অনেকগুলো কথা দিচ্ছি মানুষকে, আমরা একটা সংকল্পপত্র বার করেছি যেখানে শিল্প, কৃষি, তার সুষম উন্নয়ন, পরিকাঠামো উন্নয়ন, বিশ্ব পর্যটনে বাংলাকে তুলে ধরা, বিশেষত আমাদের যে ধর্মীয় স্থানগুলো সাগরদ্বীপ বা মায়াপুর, এগুলো নবদ্বীপ, তারপর ধরুন নারী উন্নয়ন, তারপর সমাজের পিছিয়ে পড়া অংশের উন্নয়ন, এগুলো আমরা খুব কথা দিয়েছি মানুষকে। আমি মনে করি না যে এগুলো একেবারে অসম্ভব। এই দমদম এলাকায় আমি দেখেছি যে গত আমি 34 ছেড়েই দিলাম সিপিএম, আমি তো আবার বলছি সিপিএম কিচ্ছু করেনি, সিপিএমকে ধর্তব্যের মধ্যে আনার কোনো মানে হয় না, কিন্তু তৃণমূল তো মানুষকে কথা দিয়েছিল যে সে ভালো করবে, কিন্তু কিচ্ছু হয়নি 34 এবং 10-44 বছরে। এখনও দমদমে খোলা ড্রেন আছে, ড্রেন ঢাকা যায়নি। এখন আমি জানি না আপনি বিদেশ গেছেন কি না, কিন্তু বিদেশে উন্নত দেশে খোলা ড্রেন থাকে না, ড্রেনগুলো ঢাকা থাকে। তারপর ধরুন কর্মসংস্থান, সব কারখানা একে একে বন্ধ হয়ে গেছে, বিখ্যাত যেসব একসময় প্রায় 18,000 মতো মানুষ কাজ করতো, কিছু কম 18,000, যেসব বন্ধ হয়ে গেছে, ওয়েজম্যান বন্ধ হয়ে গেছে, HMP বন্ধ হয়ে গেছে। আপনি যদি বলেন এরকম অনেক মানে কারখানার উদাহরণ আমি দিতে পারি, ফলে সেগুলোকে যদি খোলা যেত তাহলে মানুষের তো মানে হাতে কাজটা আসতো, সেগুলো করা হয়নি কিচ্ছু। ফলে এগুলো করার দরকার, এবং এগুলো করলে দেখবেন রাজনীতি সম্পর্কে মানুষের যে একটা ভালো জায়গা সেটা কিন্তু ফিরে আসবে। স্যার, আপনি একজন অধ্যাপক, সেই হিসেবে একটা প্রশ্ন আমার কাছে খুব বারবার জিজ্ঞাসার প্রশ্ন হিসেবে দাঁড়াচ্ছে, যে আমরা ছোটবেলায় দেখতাম যে আমার পাড়ায় কোনো রক্তদান শিবির হচ্ছে বা কোনো একটা অনুষ্ঠান হচ্ছে, সেখানে সভাপতিত্ব করছেন কে বা ফিতে কাটছেন কে, একজন মাস্টারমশাই বা একজন প্রবীণ বয়স্ক লোক এসে। বাট আজকে একটা যে কোনো অনুষ্ঠানে কিছু হলেই হয় কোনো একটা মন্ত্রী, নাহলে একটা কোনো নেতা, নাহলে একটা কোনো কাউন্সিলর, বা কোনো একটা দেখা যাচ্ছে আপনার মানে একটা নেতার স্তম্ভ নিয়ে তারা এসে তাদেরকে খুব বড় করে আনুষ্ঠানিকভাবে তাদেরকে ফিতে কাটা হচ্ছে। স্যার, আপনি একজন শিক্ষক হিসেবে, অধ্যাপক হিসেবে এই ব্যাপারটা কি আপনি মেনে নেবেন? না, দেখুন, একজন মন্ত্রী, একজন কাউন্সিলর,
তিনি যদি ফিতে কেটে উদ্বোধন করেন আমার আপত্তির কোনো জায়গা নেই। তাদের তো একটা চেয়ারটা রয়েছে, তারা জনপ্রতিনিধি, মানুষ তাদের নির্বাচিত করেছে, ফলে কোনো অনুষ্ঠানে তারা যাচ্ছেন, সম্মানিত হচ্ছেন, এতে আমি আপত্তির কোনো কারণ দেখি না। আবার অনেক অনুষ্ঠানে শিক্ষকদের ডাকা হয়, সেটাও ঠিকই আছে, তাতে আপত্তি করার কোনো জায়গা নেই। আর সব জায়গায় শিক্ষকদের ডাকা হয় না বলে দুঃখ পাওয়ারও কোনো কারণ নেই। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, কাউন্সিলর একজন, তার নামে হাজার হাজার অভিযোগ, কোটি কোটি টাকা কামানোর অভিযোগ, তারপর সেই লোকটা কিন্তু বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়। হয়তো এগুলো আপনি সাংবাদিক হিসেবে তো জানেন, অনেকে তাই করে। অনেক কাউন্সিলর কোটি কোটি টাকা কামায়, অনেক মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ, তারপরেও সেই মন্ত্রীকে মানুষকে স্যার বলতে হয়, তাকে অনুষ্ঠানে সামনে বসাতে হয়, তিনি জ্ঞান দেন, সে জ্ঞানগুলো শুনতে হবে। এটাই কেমন একটা খুব মনে লাগে আর কি, যে তাহলে সমাজে কি গুণীর কদর নেই, খারাপ লোকগুলোর কদর? কিন্তু আবার এটাও সত্যি যে পাওয়ার পলিটিক্সে এখন পাওয়ারই তো সব কথা বলে, যার হাতে ক্ষমতা সে ক্ষমতাশালী হয়, সে প্রভাবশালী হয়। ফলে ক্ষমতা এবং প্রভাব, পাওয়ার অ্যান্ড ইনফ্লুয়েন্স, এটা বাদ দিয়ে সমাজ হয় না, যা হচ্ছে মেনে নিতে হবে, কী আর করা যাবে। স্যার, দমদমের মানুষ শিক্ষিত মানুষ, তারা দেখেছে বিগত দিনে অধ্যাপক, দেখেছে শিক্ষামন্ত্রী থেকে শুরু করে স্টেজে হিন্দি গানের সাথে নাচ, আপনি এটাকে কোন দৃষ্টিতে দেখবেন? দেখুন, কারোর যদি মনে হয় হিন্দি গানের সঙ্গে নাচে, নাচবে। আমার সেই, আমি এসব ক্ষেত্রে খুবই ওপেন মাইন্ডেড, আমি অবসর সময় হিন্দি গানও শুনি। মান্না দে, কিশোর কুমার, মোহাম্মদ রফি বা মুকেশের হিন্দি গানের আমি ভীষণ ভক্ত, আমি প্রচুর শুনি ওদের গান, সুযোগ পেলেই ইউটিউব থেকে শুনি, বা আমার যে ভিডিও ক্যাসেট প্লেয়ার আছে, ভিডিও প্লেয়ার, সেখানে শুনি আমি। আজকাল তো ইউটিউবেই সব গান পাওয়া যায়, সেটাও শুনি। হিন্দি গানের আমি বিরোধী নই, কিন্তু আবার আমার রবীন্দ্রসঙ্গীতও ভালো লাগে, নজরুলগীতিও ভালো লাগে। তাই কেউ যদি হিন্দি গানের সঙ্গে একটু নাচ করে, আমি খুব একটা খারাপ কিছু দেখি না। তবে আবার এটাও সত্যি যে অনেক সময় সমাজ মেনে নেয় না। ধরুন, আজ থেকে 15 বছর আগেও, 20 বছর আগেও মহিলারা শাড়ি পরেই কলেজ বা স্কুলে পড়াতে যেতেন, ওই চুড়িদার পরা নিয়ে কত অশান্তি হয়েছে। এখন দেখুন প্রায় সকলেই মেনে নিয়েছে, ঠিক আছে মহিলারা চুড়িদার পরেই যাচ্ছে, যাচ্ছে। আবার আপনি যদি পাঞ্জাবে যান বা দিল্লিতে যান, উত্তর ভারতে অনেক জায়গায় যান, ওই সালোয়ার পরে কলেজের শিক্ষিকা সালোয়ার পরাটা তো খুব সাধারণ ব্যাপার, কেউ কিছু মনেও করে না। ধরুন আজ থেকে 25-30 বছর আগেও, বা আমরা যখন স্কুলে পড়তাম, তখন দু একজন টিচার প্যান্ট শার্ট পরতেন, প্যান্ট গুঁজে এসব পরে করতেন, বরং আমরা যদি ভয় পেতাম, বা কোথাটা দূরের দূরের মানুষ, অধিকাংশ শিক্ষকরাই কিন্তু ধুতি পাঞ্জাবি পরতেন। তারপর বদল হয়েছে, আমি নিজেও কখনো ধুতি পাঞ্জাবি পরে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে যাইনি, আমি প্যান্ট শার্ট পরে যাই। তবে হ্যাঁ, যখন বয়স অল্প ছিল তখন ওই জিন্সের প্যান্ট, টি শার্ট এগুলো পরেই যেতাম। তো আমার একটা অভিজ্ঞতা মনে আছে, আপনার সঙ্গে শেয়ার করতে পারি। ভদ্রলোক কয়েক মাস আগে মারাও গেছেন, আমি হাওড়া জেলার একটা কলেজে পড়াতাম, উলুবেড়িয়া কলেজ, ওই জিন্সের প্যান্ট, টি শার্ট এসব পরে যেতাম। তা ওনার নাম, প্রিন্সিপাল ছিলেন জয়ন্ত বন্দ্যোপাধ্যায়। তো জয়ন্তবাবু একদিন ডেকে বলছেন যে একটা কাজ করবে, এমনি প্যান্ট শার্ট পরে আয়নার সামনে দাঁড়াবে, আর জিন্সের প্যান্ট, টি শার্ট পরে আয়নার সামনে দাঁড়াবে, তোমার নিজের পছন্দ কোনটা হবে, নিজের চেহারা, আমি তোমাকে জোর করবো না, কিন্তু প্যান্ট শার্ট পরলে দেখবে নিজেকে বেশি শিক্ষক হিসেবে লাগবে। হ্যাঁ, হ্যাঁ, কথাটা ভাবার মতো। তো তারপর আস্তে আস্তে জিন্সের প্যান্ট, টি শার্ট পরে কলেজ যাওয়াটা আমি প্রায় বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, কোথাও একটা বাইরে গিয়েছিলাম, আমাকে কলেজ যেতেই হবে, সেক্ষেত্রে হয়তো জিন্সের প্যান্ট, টি শার্ট পরেই কলেজ চলে যাই, তবে নর্মালি আমি প্যান্ট শার্ট পরেই যাই। এখন প্যান্ট শার্ট একটা চল, ধুতি পাঞ্জাবি আমি কখনো পরে কলেজ যাইনি বা বাইরেও যাইনি খুব একটা। তো পোশাক আশাক, গান বাজনা, সেগুলো সব যে যার ব্যক্তিগত ব্যাপার। আমরা মনে করি শিক্ষক হিসেবে আমরা কিছু মানে রেস্ট্রিকশানের মধ্যে থাকি, কারণ কেউ যদি না থাকে সে রেস্ট্রিকশানে, তাকে তো আপনি আর দোষ দিতে পারেন না। আমার মনে আছে একবার একটা সভায়, তখন পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন গোপালকৃষ্ণ গান্ধী, তিনি একটা বার্তা পাঠিয়েছিলেন শিক্ষকদের উদ্দেশ্যে, যে আপনাদের চোখের জল ফেলতে ইচ্ছে করে, আপনারা চোখের জল ফেলতে পারেন না, আপনাদের হাসতে ইচ্ছে করে, আপনারা হাসতে পারেন না, আপনাদের সিনেমা দেখতে ইচ্ছে করে, সিনেমা হলে ছাত্রকে দেখে চলে আসেন, আপনারা জীবনে অনেক ত্যাগ করেন শিক্ষকতার জন্য, তাই আপনাদের শ্রদ্ধা জানাতেই হয়। তো এখন যারা নতুন শিক্ষক হচ্ছে, তারা এইসব ত্যাগ করতে অতটা রাজি নয়, আমরাও আর কি এমন ত্যাগ করেছি।
আমাদের যারা আগেকার প্রজন্মের শিক্ষক তারা অনেক ত্যাগ করেছেন, তো কোনো একজন অধ্যাপক এমপি তিনি একজন গায়িকার সঙ্গে একটু নেচে নিলেন, ঠিক আছে, আমি একটু ওপেন মাইন্ডেড, আমি তাতে কিছু মনে করি না, ঠিক আছে, ওটা তাঁর ব্যক্তিগত রুচির ব্যাপার। যে পশ্চিমবঙ্গে এবারের বিধানসভা ভোটে যেভাবে প্রধানমন্ত্রী, যেভাবে গৃহমন্ত্রী পশ্চিমবঙ্গের প্রতি একটা দৃষ্টি আকর্ষণ করছেন এবং এতটা সময় দিচ্ছেন, কেন, এই প্রশ্নটা বারবার কিন্তু আসছে। দেখুন, অনেক দিন ধরে পশ্চিমবাংলা ভালো নেই, 34 বছরে বাম শাসন, 10 বছরে তৃণমূল শাসন, মোটামুটি একটা আঞ্চলিক শক্তির হাতেই বাম মানে পশ্চিমবাংলা থেকে গেছে। হ্যাঁ, আইনের চোখে বামেরা সর্বভারতীয় দল বলে নিজেদের দাবি করে, কিন্তু বেসিক্যালি 3টে রাজ্যে ওদের শক্তি ছিল, পশ্চিমবাংলা, ত্রিপুরা এবং কেরালা, তার বাইরে তার বামেরা কোথাও বাড়েনি, এখন শুধুমাত্র কেরালাতে গিয়ে ঠেকেছে। এখন বামেরা এক ধরনের কি বলবো, কেন্দ্রের যে মূল রাজনীতির বাইরে একটা সেপারেট রাজনীতি কোথাও একটা তৈরি করেছিল, এক ধরনের আঞ্চলিকতা, যদিও তারা তাকে আঞ্চলিকতা বলে না, কিন্তু বাংলা আলাদা, বাংলা এসব সহ্য করবে না ইত্যাদি ইত্যাদি, ওটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেল তৃণমূল কংগ্রেস। তারা তো রিজিওনাল সেন্টিমেন্টটাকে পরিষ্কার উস্কাতে শুরু করলো, সব কিছুতেই কেন্দ্র বিরোধিতা, কেন্দ্রের কিচ্ছু নেব না, বাঙালি আলাদা, এইগুলো দিয়েই কিন্তু আস্তে আস্তে পশ্চিমবাংলায় কোথাও একটা সেপারেট আইডেন্টিটি এগুলো তুলে ধরার চেষ্টা হচ্ছে। এটা খুবই বিপজ্জনক, কারণ দেখুন স্বাধীনতা আন্দোলনে প্রথমে গিয়েছিল বাঙালিরা, তারা তো বাংলার স্বাধীনতার জন্য লড়েনি, তারা ভারতের স্বাধীনতার জন্য লড়েছে, তারা কোনো বাংলা মাতার পুজো করেনি, তারা ভারত মাতার পুজো করেছে, বলে বাঙালি এগুলো খুব বেশি দিন সহ্য করবে না, এক ধরনের প্যারোকিয়াল আইডিয়া, প্যারোকিয়ালিজম, যে এই ছোটো ছোটো আইডেন্টিটিগুলো দিয়েই মানে রাজনীতিকে বিচার করা, সমাজকে বিচার করা, বাংলা মানুষজন এটা কিন্তু মেনে নেবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তৃণমূল কংগ্রেসের দলটা একটা অদ্ভুত দল, ও না নীতি না আদর্শ, কে কী বলে কেউ জানে না, ওদের টপ লিডারশিপও যাকে যা খুশি বলে, একজন একটা বয়স্ক মানুষকে গিয়ে বলে যা তোর বাপকে ডেকে নিয়ে আয়, আমি এখানে দাঁড়িয়ে আছি, 2000 পুলিশ নিয়ে দাঁড়িয়ে থাকে, আরেকজন বলে তুই তাই পয়সা দিয়েছিলি, হিসেব চাইছিস, মানে এই যে সংস্কৃতি ওরা চালু করেছে একেবারে পশ্চিমবাংলা 12টা বাজানোর পক্ষে যথেষ্ট একেবারে, ও যা খুশি বলে যায়, আসলে কোণঠাসা হলে মানুষ এইগুলো বলতে থাকে, ভয়ের চোটে এগুলো বেরিয়ে যায়, এতে ভয়ের চোটে বেরোয় এগুলো, ফলে রাজনীতিতে সংস্কৃতি ফিরিয়ে আনাটা খুব জরুরি, খুবই জরুরি এখন। সেক্ষেত্রে কি সংস্কৃতির জন্যেই গৃহমন্ত্রী বা প্রধানমন্ত্রী এতটাই সময় দিচ্ছে পশ্চিমবঙ্গের জন্য? আর একটা কারণ আছে, সেটা হচ্ছে পশ্চিমবাংলা অনেকদিন ভালো নেই। দেখুন, ভারতের অন্যান্য রাজ্য আপনি যদি পশ্চিমে যান, মহারাষ্ট্র, গুজরাট, আপনি যদি দক্ষিণে যান, তামিলনাড়ু, কর্ণাটক, কিছুটা হলেও কেরালা, অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশের একটা অংশ, এরা কিন্তু উন্নত হচ্ছে, পাঞ্জাব উন্নত হয়েছে, এমনকি কে মানে উড়িষ্যা, উড়িষ্যাতে একটি আঞ্চলিক দল তো ক্ষমতায় রয়েছে, নবীন পট্টনায়ক, তিনি তো ভারত বিজু জনতা দলের নেতা, তিনি তো কেন্দ্রের সঙ্গে সহযোগিতা করে দল মানে রাজ্যটাকে উন্নত করছেন। কি ঘটেছে পশ্চিমবাংলায়? কেন্দ্রের সঙ্গে সহযোগিতা করব না, কেন্দ্রের অনুদান নেব না, কেন্দ্র যে ঋণ প্রকল্প মানে স্বাস্থ্য বিমা প্রকল্প চালু করে আয়ুষ্মান ভারত নেব না, কিষাণ সম্মান নিধি নেব না, এগুলো কি, এ আর কিচ্ছু না, কেন্দ্র থেকে একটা সেপারেট আইডেন্টিটি তুলে ধরার চেষ্টা করা এবং একটু আলাদা করে ভাবা, এই জয় বাংলা। হ্যাঁ, জয় মহারাষ্ট্র শব্দটা একসময় শিবসেনা চালু করেছিল, জয় মহারাষ্ট্র বলতো, কিন্তু জয় বাংলা কেন, পশ্চিমবাংলা বলো না বাপু, জয় পশ্চিমবাংলা আমার কোনো আপত্তি নেই, বাংলা ঠিক আছে, আমরা যেরকম বাংলা শব্দটা ব্যবহার করি, বাংলা বন্ধ, বাংলা বাঁচাও, বাংলার মানুষ, এগুলো আমরা বলি, বাংলা কথাটাও চলে, কারণ অখণ্ড বাংলার আমরা উত্তরাধিকারী, কিন্তু তৃণমূল কংগ্রেস কোথাও খুব মানে কৌশলে গোটা রাজনৈতিক ব্যবস্থার মধ্যে এক ধরনের বিচ্ছিন্নতার ভাবনা, এক ধরনের আঞ্চলিকতার ভাবনা কিন্তু ঢুকিয়ে দিচ্ছে, আর প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারতবর্ষ কিন্তু এগোচ্ছে। কোভিডে যখন অন্যান্য দেশ নিজেদের বাঁচাতে ব্যস্ত, ভারতবর্ষ টিকা তৈরিতে ব্যস্ত ছিল, আজ ভারতের টিকার বিশ্বব্যাপী চাহিদা, আমেরিকা রাগ করছে ভারত টিকা না দিলে, রেগে যাচ্ছে, এবং বিশ্বের বিখ্যাত ওষুধ কোম্পানিগুলো ভারতকে এই টিকা শিল্পের হাব তৈরি করছে, ভারত
অনেক দেশকে বিনা পয়সায় টিকা সরবরাহ করছে। ফলে আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যে দল ক্ষমতায় রয়েছে ভারতীয় জনতা পার্টি বাংলা নিয়ে চিন্তিত হবেনি, কারণ বাংলা পেছোচ্ছে। যে বাংলা স্বাধীনতার সময় শিল্পে এক নম্বরে, কলকাতা বন্দর ছিল ভারতের অন্যতম শ্রেষ্ঠ বন্দর, 67 থেকে সেখানে শিল্পের পতন শুরু হলো, সবাই পালাতে শুরু করলো, কম্পিউটার বাধা দেওয়া হলো, তারপর এখানে ধর্মঘট, কাজ না করা, বিভিন্ন কোম্পানির ম্যানেজারদের মারধর করা, সব মিলিয়ে বাংলা না শেষ হয়ে গেছে একেবারে। এ যারা এই কাজ করেছিল 77 সালে তারা ক্ষমতায় ফিরেছিল, শিল্পতে তাদের উপর একদম ভরসা রাখতে পারিনি। ফলে 34 বছরে বলার মতো শিল্প কিছুটা বিনিয়োগ হয়েছিল হলদিয়া পেট্রোকেমিক্যাল, তাও হাজার সমস্যায় জর্জরিত, ফলে দেখানোর মতো কিচ্ছু করেনি। 2006 সালে ক্ষমতায় এসে বুদ্ধদেব ভট্টাচার্যের হঠাৎ করে শখ হলো বিধান রায় হবে আর কি, ফলে মানুষকে মেরে ধরে পিটিয়ে তার জমি তুলে নন্দীগ্রামেও সে একই কাজ করলো, মাঝখান থেকে সরকারটাই পড়ে গেল। এখন এ রাজ্যে প্রান্তিক সত্যি হচ্ছে বামপন্থীরা, বিশেষত সিপিএম। যেটা ভারত সরকার এবং যে দল ভারতের রাজনৈতিক ব্যবস্থা পরিচালনা করছে সেই ভারতীয় জনতা পার্টি চাইছে যে পশ্চিমবাংলা সার্বিক উন্নয়ন হোক। পশ্চিমবাংলা যদি এই অবস্থা চলতে থাকে তাহলে আগামী দিনে গোটা ভারতের পক্ষে শিরোপিড়ার কারণ হবে। এক সময়ে বাংলা গোটা ভারতবর্ষকে ইঞ্জিনিয়ার সাপ্লাই করত, ডাক্তার সাপ্লাই করতো, অধ্যাপক সাপ্লাই করত, উত্তরপ্রদেশ, বিহার বা আরও বহু জায়গায়। একজন নামকরা লয়ার বাঙালি, একজন নামকরা ডাক্তার বাঙালি, একজন নামকরা অধ্যাপক বাঙালি, লেখক বাঙালি, আর আজকে বাংলা পরিযায়ী শ্রমিক সাপ্লায়ার, সব জায়গায় পরিযায়ী শ্রমিক পাঠাচ্ছে, শিল্পায়ন নেই, কিচ্ছু নেই, অল্টারনেটিভ কোনো ইনকাম নেই। ফলে সেই জায়গায় কেন্দ্রীয় সরকার কিন্তু যথেষ্ট চিন্তিত, কেন্দ্রের শাসক দল ভারতীয় জনতা পার্টি যথেষ্ট চিন্তিত, এবং বাংলাকে এবারে কেন্দ্রের যে মূল রাজনীতি স্রোতের সঙ্গে জুড়তেই হবে। ফলে বাংলাকে ভারতীয় জনতা পার্টি নিয়ন্ত্রণাধীনে আনতেই হবে, এই কারণেই তারা উদ্যোগ নিয়েছেন বাংলার মানুষের স্বার্থে। আপনি দমদমের প্রার্থী হিসাবে দাঁড়িয়েছেন, যদি দমদমের বাসী আপনাকে জেতায় সবার প্রথম আপনি দমদমবাসীদের জন্য কি করবেন? দেখুন, যদির কোনো প্রশ্ন নেই, দমদমে ভারতীয় জনতা পার্টি জিততে চলেছে। গত 10-12 দিনে আমি বুঝে গেছি, হাওয়া বুঝে গেছি, ভারতীয় জনতা পার্টি দমদমে জয়লাভ করবে, গোটা পশ্চিমবাংলাতেও ক্ষমতায় আসছে, দমদমেও ক্ষমতায় আসবে। তো দমদমবাসীর প্রতি আমার যা অ্যাসিওরেন্স, আমি দমদমবাসীর জন্য যেটা করব ঘোষণা করেছি, তার কতগুলো প্রায়োরিটি এরিয়া আমাকে বাঁচতে হবে, অনেক কিছুই করার আছে। তার মধ্যে প্রায়োরিটি এরিয়া হচ্ছে যে মানুষকে পরিশুদ্ধ পানীয় জল দেওয়া। এখনও বিস্তীর্ণ অংশের মানুষ না পানীয় জল পায় না ঠিকমতো, বেদিয়াপাড়া থেকে শুরু করে বিস্তীর্ণ অঞ্চলে এখনও মানুষ কিন্তু পানীয় জল পায় না, পায় অল্প জল, সরু ফিতের মতো জল পড়ে, জলের জন্য মারপিট, এটা নিত্য নৈমিত্তিক ঘটনা। ফলে মানুষকে অন্তত জল দেওয়া, বলতার জল জানি না সাপ্লাই কতটা, বলতার জল দমদমকে সাপ্লাই করা যাবে, কিন্তু পরিশুদ্ধ পানীয় জল, সেটা যদি বলতার জল সাপ্লাই করা সম্ভব হয় ভালো। ফলে আমার প্রথম লক্ষ্য পরিশুদ্ধ পানীয় জল সাপ্লাই করা। দুই, একটু আগে বললাম ইন্টারভিউয়ে প্রথমের দিকে আপনাকে বলেছি যে এখনও খোলা নর্দমা, হয়তো পাকা করা হয়েছে কিন্তু বুকটা খোলা, কোনো সভ্য দেশগুলো হয় না, সেগুলোকে ঢাকার চেষ্টা করতে হবে। তার জন্য জেএনএন ইউআরএমের টাকা পাওয়া যায় কি না, এখানকার নিকাশি ব্যবস্থা সেইভাবে করা যাবে কি না, ওটা আমাদের দেখতে হয়। দমদমের নিকাশি ব্যবস্থা ভালো নয়, মধুগড় থেকে শুরু করে বেদিয়াপাড়া কিন্তু জলে ডুবে যায়, জলের তলায় থাকে, এবং একবার জল ঢুকলে বেরোতে সময় নেয়। তার কারণ এখানকার মেন আউটলেট যেটা বাগজলা খাল, সে বাগজলা খাল কিন্তু জল বহন করতে পারে না, ওখানে প্রচুর পলি পড়ে যায়। প্রত্যেকবারে শুনছি বাগজলা খালে সংস্কার হচ্ছে, সংস্কার হয় আবার পলি পড়ে যায়, এ কোন জাদুমন্ত্রে ভগবান জানে। ফলে বাগজলা খালকে সংস্কার করে জল চলাচলের উপযোগী করা, যাতে দমদম না ডোবে, এটা বাঁচাতেই হবে দমদমের মানুষকে। আরেকটা যেটা আমার স্বপ্ন, যেটা আশ্বাস দমদমের মানুষের কাছে, যে দমদমে না ভালো মেডিকেল কলেজ নেই, আমাদের মেডিকেল কলেজ সেই আরজিকর, একটা আছে দমদম মিউনিসিপ্যালিটি হসপিটাল, কিন্তু তার যে পরিকাঠামো খুবই দুর্বল, আইসিইউর ব্যবস্থা তেমনভাবে নেই, ফলে মানুষকে সেই আরজি করে যেতে হয়। অথচ দমদম ঘন বসতিপূর্ণ এলাকা, যোগাযোগ ব্যবস্থার এই সুগম হওয়ার কারণে
প্রচুর মানুষ দমদমে ঘরবাড়ি করছে, ফ্ল্যাট কিনছে, ফলে তাদের চিকিৎসার জন্য একটা কিছু চাইতো। তো আমার একটা ইচ্ছে আছে যে যদি দমদমে কোনো একটা জায়গা নিয়ে একটা মেডিকেল কলেজ করা, উচ্চমানের মেডিকেল কলেজ, যেখানে মেডিকেল আমাদের রাজ্যে আরও অনেক মেডিকেল কলেজ খোলার দরকার, প্রচুর ডাক্তার প্রয়োজন, জনসংখ্যা অনুপাতে ডাক্তার আমাদের রাজ্যে কিন্তু খুব কম আছে, খুব বেশি নেই, গোটা ভারতেই প্রচুর ডাক্তার তৈরির প্রয়োজন আছে। যদি দমদমে একটা মেডিকেল কলেজ খোলা যায় যাতে মানুষের চিকিৎসার জন্য মানুষকে বাইরে যেতে না হয়, এটাও একটা আরও কাজটা কঠিন, যেটা তবে কঠিন কাজ করেই তো আনন্দ চ্যালেঞ্জ নিয়ে, যেসব বা এই ধরনের কারখানাগুলো কী করা যায় সেগুলোকে নিয়ে ভাবা। কারণ যেসবে ইঞ্জিনিয়ারিং কারখানা, ওটা এখন সেই প্রোডাকশান কি সম্ভব? তাহলে এত বড় জায়গা এরকম পড়ে থাকবে কেন? ওগুলোকে প্রমোটিং করাটা কোনো মানে কাজের কথা নয়। কিন্তু ওখানে কি আইটি পার্ক করা যায়, নাকি এই ইঞ্জিনিয়ারিং কারখানাটাকে পুনরুজ্জীবিত করা সম্ভব হবে? এগুলো ভেবে দেখতে হয়। কিন্তু এগুলোকে খোলার চেষ্টা করতেই হবে। যেরকম HMV বন্ধ হয়ে পড়ে আছে, ওয়েজম্যান বন্ধ হয়ে পড়ে আছে, আমি এই যেখানে থাকি জাস্ট ঢিলছোঁড়া দূরত্বে লর্ডসের ফ্যাক্টরি ছিল, এখনও ট্রেনে হকাররা লর্ডসের লজেন্স বিক্রি করে, কিন্তু কোনোটাই লর্ডসের লজেন্স নয়, লর্ডস এই কোম্পানিটা এর নামেই চলে, ওটা নাকি এশিয়ার অন্যতম বৃহত্তম লজেন্স ফ্যাক্টরি ছিল। তো সেই কারখানা তো শেষ, মাটি ভর্তি করে, পুকুর টুকুর ভর্তি করে এখন সেখানে ফ্ল্যাট তৈরির চেষ্টা চলছে। তো এই ফ্ল্যাট তৈরি করলাম, ঠিক আছে, কিছু মানুষ থাকলো, কিন্তু কারখানাটা থাকলে তো মানুষের কাজ হয়, ফলে আইটি পার্ক করা যায় কি না? আইটি পার্কেও প্রচুর মানুষের চাকরি হয়, কিন্তু প্রচুর মানুষের, ফলে কর্মসংস্থানের কথা ভাবতেই হবে। যেসবের মতো একটা বড় কোম্পানি খুললে এখানে অর্থনীতিই বদলে যাবে, অর্থনীতিই বদলে যাবে, ফলে এটাও করার ইচ্ছে আছে আগামী দিনে। আমার লাস্ট প্রশ্ন, 2021 বিধানসভায় আপনি কতটা আশাবাদী? 100% আশাবাদী। একটা ব্যাপারে আমি নিশ্চিত, তৃণমূল কংগ্রেস হারছে, ক্ষমতায় ফিরতে পারছে না, ক্ষমতায় কিছুতেই ফিরতে পারছে না। আমার ধারণা হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় একটা রেকর্ড করবেন, রেকর্ডটা হচ্ছে যে এর আগে প্রফুল্ল চন্দ্র সেন 1967 সালে আরামবাগ থেকে পরাজিত হয়েছিল মুখ্যমন্ত্রী থেকে থাকার সময়, তাকে হারিয়ে দিয়েছেন অজয় মুখার্জি। 2011 সালে বুদ্ধদেব ভট্টাচার্য যাদবপুর থেকে পরাজিত হয়েছিল, তিনি কোনো বিখ্যাত ব্যক্তির কাছে হারেননি, একজন সাধারণ মানুষ, সাধারণ নন অবশ্যই, সরকারি উচ্চপদস্থ কর্মচারী ছিলেন, কিন্তু সেই অর্থে তো পলিটিক্যাল হেভিওয়েট, আপনি আগে হেভিওয়েট যে কথাটা বললেন উনি তো ছিলেন না, তার কাছে বুদ্ধদেববাবু কিন্তু হেরেছিলেন। আমার ধারণা নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হারতে চলেছেন, আর একটা রেকর্ড হতে চলেছে, ফলে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ফিরছে না। তৃণমূল কংগ্রেসের বিকল্পকে বামেরা নাকি, বামেরা বিকল্প হতে পারে না, কারণ যারা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে সেকুলার নাম দেয় তাদের আর যাই হোক বিশ্বাসযোগ্যতা বলে কিছু নেই, তারা তো 1947-46-47 ভারত ভাগকে সমর্থন করেছিল, ভারত ভাগের পক্ষে ব্রিগেডে সুরাবর্দি যে মিটিং করেছিল, কোন বামপন্থী নেতা বিপ্লবী নেতা উপস্থিত ছিল? এখন আবার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সঙ্গে জোট বেঁধে তারা মানুষের মধ্যে আশঙ্কা তৈরি করে, যেমন দমদমে যারা বাস করে একটা বড় অংশ কিন্তু স্বাধীনতার সময় সব হারিয়ে এখানে আশ্রয় নিয়েছিল, ফলে আবার যদি কমিউনিস্টরা সে পুরনো খেলা খেলতে শুরু করে মানুষ তাদের সমর্থন করবে না, ফলে CPM-এর কোনো মানে সুযোগ নেই, ন্যাচারাল এলিমিনেশন প্রসেসে মানে পলিটিক্যাল এলিমিনেশন চলে যাবে, বা তাহলে বিজেপি ইজ দ্য অনলি অল্টারনেটিভ, মানুষ বিজেপিকেই বেছে নেবে এবং সেটাই ঘটতে চলেছে বলে আমার ধারণা। কারণ আমি রাজনীতিতে নেমেছি ঠিক আছে, কিন্তু আমি রাষ্ট্রবিজ্ঞানের একজন ছাত্র শিক্ষক, আমি রাজনীতি চর্চা করি, থিওরিটিক্যাল পলিটিক্স, মানে আমার সেই থিওরি নলেজই বলছে তৃণমূল কংগ্রেস ইজ ইন ডিপ ট্রাবল, তৃণমূল কংগ্রেস সম্ভবত কেন নিশ্চিতভাবেই হারতে চলেছে এবং পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টি সরকার হতে চলেছে। আজ এখানে শেষ করছি, এভাবে নতুন নতুন আঙ্গিকের খবর নিয়ে হাজির হবে ওরা আসছে টিম আপনার মোবাইল স্ক্রিনে, তাই আমাদের খবর দেখতে আপনার মোবাইলে প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন ওরা আসছে টিভি নিউজ, অথবা ইউটিউবে গিয়ে সার্চ করুন ওরা আসছে টিভি নিউজ, আর দেখতে থাকুন আমাদের নতুন নতুন আঙ্গিকের খবর নিয়ে। আমরা আপনাদের এই খবর শুধু ভারতবর্ষ নয় সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছি, তাই আজ এখানে শেষ করছি, আমরা আছি, আমরা থাকব আপনাদেরই পাশে। নমস্কার।